বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা সংগঠিত হলো, এই ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে, যতজন মরেছে, যতজন আহত হয়েছে, যতজন নিহত হয়েছে, টোটাল বিষয়গুলোর একটা স্বাধীন অনুসন্ধান চলবে, স্বাধীন একটা তদন্ত চলবে, তদন্ত হবে। আর এই তদন্ত কার্যটা পরিচালনা করবেন হলো জাতিসংঘ। দেখুন, আওয়ামী সরকার যখন পদত্যাগ করেনি, অর্থাৎ 5 আগস্টের আগে, তখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, জাতিসংঘ যখন এটা নিয়ে বিবৃতি দেওয়া শুরু করলো, তখন আওয়ামী সরকার বলল কি, যে আমরা প্রধান বিচারপতির আন্ডারে একটা তদন্ত টিম গঠন করব এবং সেই টিমে জাতিসংঘ চাইলে সহযোগিতা করতে পারে। মানে প্রধান বিচারপতির আন্ডারে একটা টিম তৈরি হবে, এই টিম তদন্ত কার্য পরিচালনা করবে, অনুসন্ধান চালাবে এবং তাকে সহযোগিতা করবে হলো জাতিসংঘ। জাতিসংঘকে যখন এই প্রস্তাবটা দেয়া হয়, জাতিসংঘ কিন্তু এই প্রস্তাবটাকে নাকচ করে দিয়েছিলেন, তারা সম্মতি জ্ঞাপন করেনি। স্বভাবতই তারা এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করবে না, কেননা এই যে তদন্ত প্রক্রিয়াটার কথা আওয়ামী লীগ সরকার বলেছিল, সেই তদন্ত প্রক্রিয়ায় কিন্তু প্রক্রিয়াটা কিন্তু প্রভাবিত হওয়ার চান্স আছে, প্রভাবিত হতে পারে। বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এই তদন্ত কার্যে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে, প্রভাবান্বিত হতে পারে, যার কারণে সঠিক যে তদন্ত করা দরকার সেই তদন্তটা নাও হতে পারে। আর এই সম্ভাবনা থেকে কিন্তু জাতিসংঘ আওয়ামী সরকারের সে আহ্বানে সাড়া দেয়নি। কিন্তু পরবর্তীতে ডক্টর ইউনুসের যে সরকার, ডক্টর ইউনুসের সরকার যাবতীয় তদন্তের ভার জাতিসংঘের কাছে অর্পণ করেছে। জাতিসংঘকে বলেছে যে আপনারা আসেন, আপনারা আপনাদের খেয়াল খুশি মতো স্বাধীনভাবে, আপনাদেরকে কেউ প্রভাবিত করবে না, আপনাদের উপর কেউ নজরদারি করবে না, আপনাদেরকে কেউ হুকুম করবে না, আপনারা নিজস্ব খেয়াল খুশি মতো কোনো প্রকার প্রভাব ছাড়া নিজস্ব স্বাধীনতার সাথে আপনারা তদন্ত কাজ পরিচালনা করবেন। এবং এক্ষেত্রে যদি বর্তমান ডক্টর ইউনুস সরকারের কোনো প্রয়োজন পড়ে, কোনো সাহায্য সহযোগিতার দরকার পড়ে, সেক্ষেত্রেও ডক্টর ইউনুসের এই সরকার তাদেরকে সহযোগিতা করবে। এবং এই প্রস্তাবটা কিন্তু জাতিসংঘ লুফে নিয়েছে, তারা সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে যে এই সপ্তাহের ভিতরে, কাল বিলম্ব না করে এই সপ্তাহের ভিতরেই তারা তাদের জাতিসংঘ থেকে তদন্ত টিম প্রেরণ করবে, বাংলাদেশে তারা স্বাধীনভাবে তদন্ত কাজ সম্পাদন করবে। এবং দেখুন, জাতিসংঘ যদি স্বাধীনভাবে তদন্ত কাজটা সম্পাদন করতে পারে, তাহলে এখানে কিন্তু অনেক পালের গোদা বের হয়ে আসবে, অনেক অজানা কাহিনী, অজানা তথ্য কিন্তু বের হয়ে আসবে। যেহেতু আমরা সকলেই জানি, জাতিসংঘ যদি তদন্ত কাজটা, তদন্তের ভারটা নিজের কাঁধে নেয়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে যেটা, যে সঠিক একটা তদন্ত হবে, তারা কারো হুমকি ধমকিতে কান দিবে না, তারা স্বাধীনভাবে একটা সঠিক তদন্ত হবে। এবং এই যে আসল যে কাহিনী, মানে একটা বাস্তবিক রূপরেখা আমাদের সামনে ভিজিবল হবে, আমরা দেখতে পারবো, তো বিষয়টা অবশ্যই ভালো। এক্ষেত্রে কিন্তু দেখুন, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অপরাধী, তাদের তো ভয় সবসময় থাকবে, তারা তো চাইবে যে তদন্তটা বিঘ্নিত হোক, তদন্ত কাজটাকে প্রভাবিত কিভাবে করা যায়, এই বিষয়গুলো তারা দেখবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, আমরা যারা একটা বিপ্লবকে সমর্থন করেছি, আমরা তো সবসময়ই চাইব যে একটা সঠিক তদন্ত হোক, সঠিক অপরাধীরা থলে থেকে বের হয়ে আসুক, জনসম্মুখে কী ঘটেছে, একদম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত কী ঘটেছে, কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, কতগুলো পরিবার ধ্বংস হয়েছে, টোটাল বিষয়গুলো যেন জনসম্মুখে চলে আসে। আমরাও দেখতে চাই যে কে কত দূর নিচে নেমেছে, এবং অবশ্যই তাদের বিচার করতে হবে, অবশ্যই তাদের বিচার হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথা বলেছে আমাদের সমন্বয়করা, এবং আমি আশা করি তারা অচিরেই মামলা করবে এবং বিচার কার্যটা খুব দ্রুত সংগঠিত হবে। এক্ষেত্রে কিন্তু অপরাধীরা সাবধান, আপনাদের অপরাধ ঢেকে রাখার দিন শেষ, আপনাদের ক্ষমতার দিন শেষ, এখন সময় এসেছে আপনার অপরাধ জনসম্মুখে নিয়ে আসার, আপনাদের অপরাধ জনসম্মুখে প্রকাশ করার, আপনাদের অপরাধ জনসম্মুখে ভিজিবল করার। আমরাও দেখতে চাই যে আপনারা যে বলেন সব সময় যে আপনারা উন্নতি করেছেন, আপনারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন, আপনারা দেশের ভাগ্যের পরিবর্তন করেছেন, আপনারা মাথাপিছু আয়ের উন্নতি করেছেন, উন্নতি তো করেছেন, কিন্তু এর মধ্যে তো দুর্নীতিও সংগঠিত হয়েছে। আসলে দেশের মানুষ তো বোকা না, দেশের মানুষের হাতে হাতে তথ্য, তারা তো
তথ্যানুসন্ধান করে। তো আপনারা এই তথ্যটাকে গোপন করে রাখতে পারবেন না। তো এটা এই কাজটা করবে হলো বর্তমান ডক্টর ইউনূসের সরকার। কিন্তু এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সংগঠিত হলো, এই সঙ্গ এই আন্দোলনের ভিতরে শুরুর থেকে শেষ পর্যন্ত কী ঘটেছে, কাদের ওপর অত্যাচার করা হয়েছে, কাদেরকে মেরে ফেলা হয়েছে, কাদেরকে নিহত করা হয়েছে, কাদের হাত পা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কাদের পায়ে গুলি করা হয়েছে, মাথায় গুলি করা হয়েছে, টোটাল বিষয়গুলোর একটা সঠিক তদন্ত হবে। এবং এই তদন্ত কার্যটা পরিচালনা করবে হলো জাতিসংঘ। আর আমরা বিশ্বাস করি, আমাদের দৃঢ় বিশ্বাস যে জাতিসংঘ এই ব্যাপারটা একটা স্বাধীনতার সাথে তারা যে তদন্ত কার্যটা পরিচালনা করবে সেটাই একটা টোটাল রূপরেখা আমাদের সামনে প্রদর্শন করা হবে। এবং আমরাও দেখতে চাই যে অপরাধ কতটুকু সংগঠিত হলো।